1997 সালে 14 মে হরিয়ানায় এক চিকিৎসক পরিবারের জন্ম মিস ওয়ার্ল্ড মানুষী ছিল্লরের। বাবা মা দুজনেই চিকিৎসক। বাবা মিত্র বসু ছিল্লর ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের এক বিজ্ঞানী, আর মা নীলম ছিল্লর ইনস্টিটিউট অফ হিউম্যান বিহেভিয়ার অ্যান্ড অ্যালাইড সায়েন্সের সহকারী অধ্যাপক। বাবা মাকে দেখে ছোট থেকেই তার ইচ্ছে ছিল বড় হয়ে চিকিৎসক হবেন। তখন থেকে পড়ার বইয়ে মুখ গুজে থাকতেন এই মেয়ে, আর বাকি 5টা মেয়ের মতো পড়াশোনাটাই ছিল তার ধ্যান জ্ঞান। পরে গোটা পরিবার হরিয়ানা থেকে চলে আসেন উত্তর দিল্লিতে। মানুষী ভর্তি হন দিল্লির সেন্ট থমাস স্কুলে। দ্বাদশ শ্রেণীতে খুব ভালো ফলাফল করে শনিপথের ভগবত ফুল সিংহ সরকারি কলেজ ও হাসপাতালে ডাক্তারি নিয়ে ভর্তি হন। পড়াশোনার পাশাপাশি বিখ্যাত নৃত্যশিল্পী রাজা রেড্ডি, রাধা রেড্ডি এবং কৌশল্য রেড্ডির কাছে তার তালিম চলছিল কুচিপুড়ি নৃত্যশৈলীরও। এমনকি ইন্ডিয়ান ন্যাশনাল স্কুল অব ড্রামার ছাত্রী তিনি। পড়াশোনা, পরিবার, বন্ধুবান্ধব, নাচ আর নাটক, এই নিয়ে জীবনটা একই খাতে চলছিল মানসীর। তবে সৌন্দর্য প্রতিযোগিতায় একবার অংশ নেওয়ার একটা সুপ্ত বাসনা ছিল মনের কোনায়। সে কথাটা বাবা মাকে একদিন বলেও ফেলেন। মেয়েকে উৎসাহ দিতে কোনো কসুর করেননি তারা। সে সময় চণ্ডীগড়ে ছিলেন মানসী। তিনি একটি সৌন্দর্য প্রতিযোগিতায় অনুষ্ঠিত হওয়ার খবর পান আর দেরি করেন ঠিক, নাম নথিভুক্ত করে ফেলেন এই প্রতিযোগিতায়। সেই শুরু জীবনটাকে একেবারে অন্যভাবে দেখা। সেই থেকে বিশ্ব সেরা সুন্দরীর মঞ্চে সেরার তকমা আদায় করার জন্য শুরু কঠিন অধ্যবসায়। যে সময় আর 5টা ছাত্রী ঘুমোতে যেতেন, সে সময় কঠিন ওয়ার্কআউটে ব্যস্ত থাকতেন ভারতের নতুন বিশ্ব সুন্দরী। একটা বছর ঠিকমতো পড়াশোনাটাও করে উঠতে পারেনি সেজন্য। এসব কিছু অবশ্য বৃথা যায়নি, বিজয়িনীর শেষ হাসিতে হেসেছেন তিনি। 2017 সালের 25শে জুন হরিয়ানার হয়ে প্রতিনিধিত্ব করে জিতে নিয়েছিলেন মিস ইন্ডিয়ার খেতাব। এবার বিশ্ব সুন্দরী 2017 মুকুট জিতে নিয়ে দীর্ঘ 17 বছরের খরা কাটালেন মানসী।